নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। অবশেষে নরেন চক্রবর্তী। নরেন চক্রবর্তী মানে কে? নরেন চক্রবর্তী হচ্ছেন পাণ্ডবেশ্বরের সেই বিধায়ক যিনি জনগণের উদ্দেশ্যে কর্মী সভায় ভাষণ দিলেন। কর্মী সভায় ভাষণ দিলেন কর্মীদের উদ্দেশ্যে, কিন্তু সেটা দিলেন জনগণের উপরে কী রকম প্রয়োগ করতে হবে তৃণমূলী চিন্তাভাবনা। সেটা তৃণমূল কংগ্রেস পরিচালিত এই যে রাজ্য সরকার যেটা চলছে, সেখানে আমি বারংবার বলেছি এখানে একটা চাপা সন্ত্রাস কাজ করে, কোথাও প্রকাশ্যে কাজ করে, কোথাও চলে চাপা সন্ত্রাস। আমি বারংবার আপনাদের বলেছি, যারা আমার রুদ্রবার্তার আপনজন তারা জানেন, আমি বারংবার বলেছি যে এই রাজ্যে যেভাবে চাপা ধমকি দেওয়া হয়, হুমকি দেওয়া হয়, সেটা অনেকেই বিজেপির অনেক বড় বড় কার্যকর্তা তারা ঠিক জানেন না, এবং যারা সিপিএমের উঁচু স্তরের কার্যকর্তা তারাও হয়তো জানেন না যে ধমকিগুলো কিন্তু ভয়ঙ্কর, যে এর পরে কী হবে। এই ঘটনা যেটা আজকে দেখতে পেয়েছেন, মানে নরেন চক্রবর্তী যেটা বলেছেন বলে সবাই আমরা জানি, যেটা আমরা ভিডিও ভাইরাল পেয়েছি, সেই ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখানোর পরে আমি বিস্তারিত বলছি এবং তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কী শাস্তি দিল সেটাও বলছি। দেখুন, যারা কট্টর বিজেপি, যাদেরকে হারানো যাবে না, তাদেরকে চমকাতে হবে, বলবে আপনি যদি ভোট দিতে যান আমরা ধরে নেব বিজেপির ভোট দেবেন, ভোটের পর আপনি কোথায় থাকবেন সেটা আপনার নিজের দেখছেন। আর যদি ভোট দিতে না যান আমরা ধরে নেব আপনি আমাদের সমর্থন করছেন, আপনি ভালোভাবে থাকুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন, চাকরি করুন, আমরা আপনার সঙ্গে আছি। ক্লিয়ার? দেখলেন এবং শুনলেন, বুঝলেন যে গণতন্ত্র এখানে কিভাবে গলা টিপে গণতন্ত্রের হত্যা করা হয়। আমি বারংবার বলি গণতন্ত্র বলে এখানে কিছু নেই, গণতন্ত্র এখানে হারিয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যতই গণতন্ত্রের বালি মানে বানিয়ে দিন, শোনান, যা কিছু করুন, কিন্তু আসল সত্যি হচ্ছে এই রাজ্যে গণতন্ত্র কোথাও যেন নেই। গলা টিপে হত্যা করে দেওয়া হয় গণতন্ত্রকে। কীরকমভাবে হুমকি দেওয়া হলো? যারা কট্টর বিজেপি, মানে যাদেরকে নড়ানো যাবে না, যাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, যাদেরকে কিছু বলে লাভ নেই, তাদেরকে প্রকাশ্যে হুমকি দেওয়ার কথা বলে দিলেন, যে একদম সোজাসুজি বলবেন, যাতে গিয়ে একদম তারা বলে দেয় যে ভোটের পরে আপনি যদি ভোট দিতে যান তার বিরুদ্ধে বলবে, তাহলে ভোটের পরে কী হবে আপনি বুঝে নেবেন। মানে সোজাসুজি হুমকি যে ভোটের পরে থাকতে দেবো না। আর এখানে দাঁড়িয়ে সত্যিটা প্রমাণ হয়ে যায় যে 2021 নির্বাচন মানে বিধানসভা নির্বাচনের পরে কীভাবে সন্ত্রাস চালিয়েছিল এই সমস্ত লোকেরা। নরেন চক্রবর্তীর কথা পরিষ্কার কিন্তু যে এরা সন্ত্রাস চালিয়েছিল, এবং এর বিরুদ্ধে যেহেতু নির্বাচন কমিশন একটা রাজ্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা নোটিশ পাঠিয়েছে, সেই নোটিশের কপিও আমাদের কাছে রুদ্রবার্তায় এসে গেছে এবং সেটা দিয়ে আপনারা দেখতেও পাচ্ছেন। নোটিশের কপি অনুযায়ী যেটা দিয়েছেন তাকে বলেছে যে আপনার আগামীকাল অর্থাৎ আজকে থেকে সকাল 7টা থেকে 7 দিনের জন্য, সকাল 10টা থেকে 7 দিনের জন্য তাকে কোনো রকম ক্যাম্পেনিং করতে থেকে বন্ধ করা বারণ করা হয়েছে। রাকেশ কুমার যিনি সেক্রেটারি এখানে পাঠিয়েছেন, সেখানে দেখিয়েছিলেন সরাসরি নরেন্দ্র চক্রবর্তীকে, নরেন্দ্রনাথ চক্রবর্তী MLA 275 পাণ্ডবেশ্বর এসি ওয়েস্ট বেঙ্গল থ্রু চিফ ইলেকশন অফিসার ওয়েস্ট বেঙ্গল। তো ওনাকে একটা প্রথমে নোটিশ পাঠানো হয়েছিল, শোকজ নোটিশ, যে কেন আপনি বলেছেন, উনি বলেছেন আমি এটা বলিনি, মানে যেরকম হয় আর কি, বলে দিয়ে আমি বলিনি, খুন করে অপরাধী খুন স্বীকার করে আমি খুন করেছি, ঠিক সেভাবেই এই রাজ্যে বিভিন্ন তৃণমূল নেতারা যা ইচ্ছে তাই বলে দেন, বলে দিয়ে বললেন কই আমি তো বলিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল ভাল মন্ত্র উচ্চারণ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের হুমকি এবং ভুল ভাল কথা পরবর্তী ক্ষেত্রে বলেন ভিডিওটা ফেক বানানো হয়েছে, অমুক করেছে, তমুক করেছে, কিন্তু আসল সত্যি তো এগুলোই। যার জন্য নির্বাচন কমিশন অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশন পুরো ব্যবস্থাটা দেখে, ব্যাপারটা দেখে, ভিডিওটা দেখার পরে সিদ্ধান্ত নেন যে এনাকে 7 দিনের জন্য আর কোনো ক্যাম্পেনিং করতে দেওয়া হবে না, কারণ ইনি তো ক্যাম্পেনিং করা মানেই থ্রেট করবেন। এই নরেন্দ্রনাথ চক্রবর্তী বা নরেন চক্রবর্তী, এনার নামে আগেও একটা অভিযোগ ছিল যে বেআইনি অস্ত্র রাখা হয়েছিল, বেআইনি অস্ত্র নিয়ে তিনি প্লেনে উঠতে গেছিলেন এবং সেখানে তাকে ধরা হয়। আমি বলছি না, এটা খবর কাগজেও বেরিয়েছিল, আপনারা সবাই জানেন, তো দেখুন সেটাও দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। তো এইরকমই একজন বিধায়ক, তখন তিনি অবশ্য বিধায়ক হননি, তিনি তৃণমূলে এরকমই প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, যেরকম আনোয়ার হোসেন দেখছেন এরকম টাইপেরই ছিলেন আর কি। তো সেই নেতা আজকে বিধায়ক, এবং বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে তিনি হুমকি দেওয়া শুরু করেছে, মানে একই তো রয়েছে, ধমকি দিয়ে হুমকি দিয়ে করতে হবে। যেভাবে অনুব্রত মণ্ডল, গুরু বাতাসা চরম চরম দড়ম দড়ম করেন, সেই সব অনুব্রত মণ্ডল টাইপের মানুষ এবং বিভিন্ন লোক, ফিরহাদ হাকিমকে আমরা দেখেছি যে মারতে বলেছেন বিজেপি যারা করে, বল
বরাহনন্দন গালাগালি দিয়ে বিজেপি যারা করে, সব আমরা শুনেছি, সব ভিডিও আমরা দেখিয়েছিলাম যে 2021 নির্বাচনের আগে ঠিক কী ভাষায় ফিরাদাকিম হুমকি দিয়েছিলেন, ধমকি দিয়েছিলেন, এগুলো চলছে এবং চলবেও। এমনকি মহিলা একজন বিধায়ক হওয়ার জায়গায় ছিলেন, বিধায়িকা হবেন, তিনি পর্যন্ত গালাগালি দিয়েছেন, আপনারা সবাই দেখেছেন। আবার দেখেছেন যে সরাসরি একজন সাংসদ তিনি পর্যন্ত নেমে থ্রেট করছেন, এই তারা বিজেপি কলিস তো। এইভাবে বিজেপির যারা করছেন বা বিজেপি যারা সাপোর্ট করছে তাদেরকে সাপোর্টার তাদেরকে হুমকি ধমকি দিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার চিন্তা। আসানসোল যখন চিন্তা করছেন যে জিতেই যাবেন, যদিও রাজ্যের কাউকে খুঁজে না পেয়ে বিহার থেকে বহিরাগত, এখনও আবার বিহারি শত্রুঘ্ন সিনহা নন, শত্রুঘ্ন সিনহা আবার বাঙালি হয়ে গেছেন কিনা জানি না, বাঙালি হয়ে যাওয়া শত্রুঘ্ন সিনহাকে নিয়ে যখন চিন্তা নেই তাহলে এত কি ধমকানোর কী আছে। নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আবার একজন বিজেপি থেকে তৃণমূলে গেলেন, মানে কংগ্রেস হয়ে বিজেপি হয়ে তৃণমূলে সব ঘাট ঘোরা সেই মানুষটি আবার বলে দিয়েছেন যে এটা করছে, এটা তো পুরোনো ভিডিও ছিল, সেটা দেখে যদি করে তাহলে অগ্নিমিত্র পাল যেটা বলছে সেটা দিয়ে করা উচিত, নির্বাচন কমিশনের একটা দ্বিচারিতা। তো এইরকম অভিযোগ পাল্টা অভিযোগ চলবেই, কেউ কেউ বলেন এই নেতা অর্থাৎ যিনি কংগ্রেস ঘুরে বিজেপি হয়ে তৃণমূলে গেছেন তিনি নাকি একটা টিভি কালার টিভি নিয়েছিলেন, সেই কালার টিভির পয়সা এখনও পর্যন্ত ইনস্টলমেন্টের টাকা দেননি, দোকানে থেকে নিয়েছিল, সেই দোকানদার নাকি ধরছে যারা বিজেপি পার্টিতে করেন তাদের, এই অভিযোগ তার নামে শোনা যায়। আবার শোনা যায় গ্যাসের নাকি টাকা ঝাড়া থেকে শুরু করে, গ্যাসের কানেকশন দেওয়া টাকা ঝাড়া থেকে শুরু করে এরকম কিছু অভিযোগ আছে। এটা কতটা সত্যি কতটা মিথ্যে আমরা জানি না, তবে একটা জিনিস পরিষ্কার সেটা দেখেছিলাম, জানি না সেটাও আবার টাকা দিয়ে করেছিলেন কিনা, যে উড়ন্ত লুঙ্গি ছুটন্ত লাথি খেয়ে কচু বনে লাফিয়ে পড়ে গেছিলেন তিনি। তো তিনিও বলছেন, তিনিও বিবৃতি দিচ্ছেন, তারও বিবৃতি সবাই নিচ্ছে, কারণ তিনিও এখন তৃণমূলের মুখপাত্র। এই মুখপাত্র লোকগুলো কখন কোন দিকে থাকে, কোন মুখের কোন পাত্র আমরা বুঝি না, কিন্তু একটা জিনিস বুঝি, এই রাজ্যে এই রকম করে বিধায়করা থেকে শুরু করে একদম নিচুতলার ওই পাড়ার আমচা চামচা এবং চা চা যারা আছে আর কি নেতা, তারা সবাই প্রায় ধমকে চমকির ভোটটা করায়। যতদিন না পর্যন্ত বিজেপি শক্তিশালী সেই জায়গায় যাবে যেখানে দাঁড়িয়ে ধমকানো চমকানোর জবাবও দিতে পারবে আক্ষরিকভাবে একইভাবে একই ভাষায়, বা যে যে ভাষায় কথা বলবে তাকে সে কোনো পর্যন্ত দিতে পারছে, ততক্ষণ পর্যন্ত এরকমই অত্যাচার চালানোর চিন্তাভাবনা চলবে। ক্রমাগত এরকম চাপ পড়তে পড়তে একটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে আস্তে আস্তে এই নরেন্দ্রনাথ চক্রবর্তীর মতো লোকেরা বা নরেন চক্রবর্তীর মতো লোকেরা সভ্য সমাজ থেকে, যে সভ্য সমাজ চায় না এরকম আওয়াজ তুলুক, তৃণমূলই করুক, বিজেপি করুক, সিপিএমই করুক বা কংগ্রেসই করুক, যেই করুক কাউকে ধমকাবে না, সাধারণ মানুষ তার মতো করে ভোট দিতে যাবে, এই ভাবা যে সমস্ত ভদ্র সমাজ আছে তারা এই টাইপের লোকেদের আস্তে আস্তে বর্জন করবে। এক না একটা সময় আসবে যখন এই টাইপের লোকেরা বিরল হয়ে যাবে, সে স্বপ্ন আমি দেখি, যদিও পশ্চিমবঙ্গ রাজনীতিতে এটা চলতেই থাকবে, এই রকম লোকেরা আসবে, খালি নাম বদল হবে দলের, থাকবে এই সমস্ত লোকেরা, তবুও স্বপ্ন দেখার ইচ্ছে হয় বাংলা নতুন জায়গায় যাবে যেখানে এই রকম কাউকে ধমকানো হবে না, মানুষ যে যাকে পারে ভোট দিক, তৃণমূল কর্মী তৃণমূলকে ভোট দিক, কংগ্রেস করছে যারা কংগ্রেসকে ভোট দিক, সিপিএম করছে যারা সিপিএমকেই ভোট দিক, বিজেপি যারা করছে বিজেপিকে ভোট দিক, কী আছে? মানুষের মনে হলো একে ভোট দেওয়া দরকার আছে, পাঁচ বছরের জন্য রাখলাম, না থাকলে গাড় ধরে নামিয়ে দেবো, এটাই হোক না ক্ষমতায় কেন টিকে থাকতে হবে, জানি না সুধীর আসবে কি না, আপনি জানাবেন সেদিন কি আসবে নাকি বাংলায় আসা সম্ভব নয়, বাংলায় কি রাষ্ট্রপতি শাসন না ছাড়া কোনোভাবেই কি ভোট করানো যাবে না, মতামতটা আপনারা জানাবেন অবশ্যই। এখনকার মতো আমি আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা আনকাট কথা যুক্তি সহকারে, আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।